বিশেষ করে যুবকদেরকে বলতে চাই, যুবকরা যেদিকে ডাইভার্ট হবে সেদিকে সমাজ পরিচালিত হবে, ঠিক কিনা? যুবকরা যদি খারাপ পথে ডাইভার্ট হয় সমাজ খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? যুবকরা যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হতে বাধ্য, ঠিক কিনা? যুবকরা যদি সরকারের দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে রুখে দেয় তাহলে সরকারের পতন হইতে বাধ্য, ঠিক কিনা? এই সরকার ক্ষমতা আসার পর থেকে আলেমদের সাথে যে বেয়াদবি করেছে ইমানদারগণ কখনো এটা সহ্য করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আমরা জানি শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে ওনাকে রায় দিয়েছে। আমাদের যুবকদের অবশ্যই জেগে উঠতে হবে, যুবকরা যদি আমরা সোচ্চার হয় আমরা আমাদের কোরআনে পাকিকে অবশ্যই জেল থেকে বের করে আনবো, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, এরপর আমাদের আমাদের কোরআনে পাকিকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস-সালিহাত, আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান আনার পরে ঈমানের দাবি অনুযায়ী সৎ কাজ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, খারাপ কাজ ছেড়ে দিবে। আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিব। সুবহানাল্লাহ বলেন, যেমনি ভাবে পূর্ববর্তী ঈমানদারগণের হাতে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিয়ে ছিলেন, আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি তাদের জন্য তোমাদের জন্য যে দিন ব্যবস্থাকে মনোনীত করেছি এই দিন ব্যবস্থাকে ভিত্তিকে মজবুত করে দিব। শুধু তাই নয়, তোমাদের ভয় ভীতিকে পরিবর্তন করব শান্তি এবং নিরাপত্তা দ্বারা। তবে শর্ত হলো দুইটা, কয়টা? দুইটা শর্ত যারা পূরণ করবে আল্লাহ বলেন তাদের হাতে আমি রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিব। এক নম্বর শর্ত হলো ঈমানকে কাটি করতে হবে। কি করতে হবে? শিরক মুক্ত ঈমান আনতে হবে। কি শিরক মুক্ত ঈমান? এরপরে বেদাত মুক্ত আমল। এই দুইটা শর্ত যারা পূরণ করতে পারবে আল্লাহ ওয়াদা করেছেন তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিবেন। এই জন্য আসুন সম্মানিত তৌহিদি জনতা, আমি আর কথা বলবো না, আমাদের প্রধান আলোচক প্রধান মেহমান চলে আসছেন, আমরা প্রাণ খুলে হৃদয় বলুন আলোচনা শুনবো। আজকে যা আলোচনা করছি প্রথমত আমি যাতে আলোচনা করতে আমল করতে পারি, আমরা যারা শুনেছি সবাই যাতে আমল করতে পারি। এক 50 বছরের ভিতরে আমরা দেখি নাই যারাই রাষ্ট্রের প্রধান হয়েছে তারা তাদের মন গড়া মতো রাষ্ট্র পরিচালনা করেছে, তারাই তাদের বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, তারা কোরআনের নীতিকে বাদ দিয়ে মূল নীতিকে বাদ দিয়ে স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা? এখন আমরা কার নীতিকে অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিতে হবে? আল্লাহর নীতিকে অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিতে হবে। যারা আমরা দেখেছি এক বছর নয়, দুই বছর নয়, 51 বছর অপেক্ষা করেছি, আর আমরা ওই সমস্ত রাষ্ট্রপ্রধান দেখতে চাই না, ওই সমস্ত প্রধানমন্ত্রী দেখতে চাই না যারা কোরআনের নীতি বাদ দিয়ে মানব নীতি সমাজে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমরা ওদেরকে মন্ত্রী হিসেবে দেখতে চাই না, ঠিক কিনা? আমরা রাষ্ট্রের পরিবর্তন চাই, ঠিক কিনা? যদি রাষ্ট্রের পরিবর্তন হইতো তাহলে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, দর্শন, হত্যা, খুন এগুলো হইতো না। আজকে যারা এই চারটা মূল নীতি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, যারা মানুষকে সৎ কাজে আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে, তাদের বিরুদ্ধেই কিছু লোক আছে নিজেকে ইমানদার দাবি করে, এদের বিরুদ্ধে লেলে যায়, এদের বিরুদ্ধে পিছনে লেগে যাই, এদের বিরুদ্ধে নাটক তৈরি করে, আরে ওলামাদেরকে হামলা করে, মামলা করে, গ্রেপ্তার করে, জুলুম করে, নির্যাতন করে, এমনকি ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করে, ঠিক কিনা? আমরা বলতে চাই তোমরা আলেমদেরকে যতই জুলুম নির্যাতন করো না কেন, হত্যা করো না কেন, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করলেও আমরা ক্লান্ত হব না। আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই, আমাদের জীবনকেও প্রাধান্য দেই না, আমরা প্রাধান্য দেই আল্লাহর বিধানকে সমাজে রাষ্ট্রে পরিচালনা করার জন্য, ঠিক কিনা? আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু ইমানের পথ থেকে এক সুল পরিমাণ পিছু হটতে রাজি হই আমরা, ঠিক কিনা? যদি কোরআনের আলো
ঘরেরা থেকে সংসদে যায়, তাহলে টাকলু মোরাদের মতো এমন লোক মন্ত্রী হইতে পারবে না। যদি সংসদে কোরআনের আলো জ্বলে তাহলে যে ফাইট্টেজা শিল্পীর নাম কি মমতাজ, এর নষ্টা ভ্রষ্টা নারীরা সংসদের সদস্য হইতে পারবে না। ঠিক কিনা? যদি কোরআনের আলো ধরে না থেকে সংসদে চলে যাই, তাহলে ছাত্রলীগের নেত্রীরা আমাদের সহজ সরলা অবলা বন্ধুদেরকে দর্শন করার জন্য বাধ্য করতে পারত না। ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনকে ঘরে রাখতে চাই না, কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই। ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। সম্মানিত তৌহিদি জনতা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল হাজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সারা বিশ্বের ইমানদার মুসলমানদেরকে একটা মেসেজ দিয়েছেন, যারা মুসলমান যারা ইমানদার তারা যদি রাষ্ট্রের প্রধান হয়, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়, তাহলে তাদেরকে অবশ্যই চারটা মূল নীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা খার? আরো জোরে বলুন, কথা খার? কয়টা মূল নীতি অনুসরণ করতে হবে? চারটা মূল নীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। রব্বুল আলামিন এই মেসেজটুকু 1450 বছর আগে প্রিয় নবীর মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. الله বলেন, যারা ইমানদার মুসলমান নিজেকে দাবি করবে তাদেরকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করি, তাহলে তাদেরকে অবশ্যই চারটা মূল নীতি অনুসরণ করতে হবে। এক নাম্বার মূল নীতি হলো আকামুসসালা, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। দুই নাম্বার মূল নীতি হলো ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। তিন নাম্বার মূল নীতি হলো ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। চার নাম্বার মরুনীতি হলো ওয়ানাহাউ আনিল মুনকার, পাশাপাশি অসৎ কাজের নিষেধ করতে হবে। কথা খা? এই চারটা মূল নীতি আমাদের দেশে চালু আছে না নাই? আমাদের দেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে? আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, যারাই হক কথা বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার নাটক সাজানো হয়। ঠিক কিনা? আমরা আল্লামা মামুন হকের সাহেবের কথা জানি, উনি যখন রিসোর্টে গেলেন তার বৈধ বিবিকে নিয়ে একটু স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য, তখন মুসলমান নামদারি কিছু মুনাফিকরা ওনার পিছনে লেগেছে, ওনাকে মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে, এখন পর্যন্ত উনি জেলে আছেন। ঠিক কিনা? অথচ আমরা দেখেছি সাকিব খান বিয়ে করছে, আড়াই বছর হয়েছে, বাচ্চা হয়েছে, বুবলির করতে বাচ্চা হয়েছে, বাপ কেলা পরিচয় নাই। পরিমনির কথা আমরা সবাই জানি, স্বামী নাই কিচ্ছু নাই, হঠাৎ করে শুনলাম করে বাচ্চা হবে, পরে স্বামীর নাম কি রাজ। তারা কত আকাম কুকাম করে, তখন আপনারা কোথায় থাকেন? আলেমরা যখন বৈধ বিবি নিয়ে রিসোর্টে যায় মজা করার জন্য, তখন আপনারা ওদের পিছনে লেগে যান, ওদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, আলেমদেরকে গ্রেপ্তার করেন, রিমান্ডে নিয়ে নির্যাতন করেন। বোঝাতে চাচ্ছেন যে যারা হক কথা বলো, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাও, আমার বাবার আদর্শ বাদ দিয়ে যারা আল্লাহর আদর্শ রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাও, সাবধান, তোমরা সাবধান হয়ে যাও। যদি উল্টা পাল্টা করো তাহলে আরো তোমাদের উপর বিপদ আসবে। আমরা বলতে চাই, আমরা বিপদকে ভয় পাই না, আমরা একমাত্র
আল্লাহকে ভয় পাই, আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, প্রয়োজনে শহীদ হয়ে যাব, এরপর ওই পথ থেকে আমরা পিছু হটব না। ঠিক ছিল মুসলমান, এই জমিন কার, বিধান চলবে কার? আমাদের এই বাংলাদেশকে আল্লাহর বিধান চালু আছে, চালু করার দরকার আছে কিনা? চালু করার দরকার আছে। আল্লাহ বলেছেন আমি ইমানদারদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিব, যদি ইমানদাররা ইমান আনার পরে ইমানের দাবি অনুযায়ী সৎ কাজ করে। কে বলছেন? রব্বুল আলামিন। সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে এই কথাটুকু বিশ্ববাসীকে জানিয়ে দিলেন মহান আল্লাহ তাআলা, বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস-সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমা আজকের মাহফিল এলাকাবাসীর পক্ষ থেকে করিমগঞ্জের পক্ষ থেকে সম্মানিত তৌহিদি জনতা সবাই বসুন, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন মেহরবানি করে সবাই চলে আসুন। আমাদের আজকের মাহফিলের কাঙ্ক্ষিত প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত, সবাই বলে আলহামদুলিল্লাহ। উনি এখনই কথা বলবেন, আমি শেষ করছি। আল্লাহ ওয়াদা করেছেন